হ্যাঁ মারিয়া তো আমার আনসার তো চুরি করে ফেলল আমি আমি চুরি না না আমি চুরি না না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু বন্ধুরা আমি আমিন রহমান ডালস বাংলা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি প্রতি শুভেচ্ছা আমি বাঙালি হিসেবে একজন গর্বিত বাঙালি কারণ আমি জানি এই পৃথিবীতে আমাদের বাঙালিদের অনেক বড় বড় অর্জন রয়েছে তার মধ্যে সবচাইতে বড় অর্জন বাংলা ভাষা আমরা জানি সবাই সারা পৃথিবীতে আজ মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে একুশে ফেব্রুয়ারি আর যা কিনা আমাদের বাঙালিদের অর্জন আর সেই জন্যই আমি একজন গর্বিত বাঙালি আজকে প্রেসিডাল লাইভে সেওয়ার এন্ড মারিয়া ইউটিউবার দম্পতি এসছিলেন এবং তারা দুজনেই তাদের অত্যন্ত মূল্যবান মতামত প্রকাশ করেছেন যা কি না আমি ভাবলাম যে প্রচার হওয়ার দরকার আছে এবং আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করবেন যদি মনে করেন যে এই ভিডিও থেকে তাদের মূল্যবান মতামত থেকে আমাদের বাঙালি কমিউনিটি এবং বাংলাদেশি মানুষের কিছুটা অন্তত উপকারে আসতে পারে

আমাদের সংস্কৃতি আমাদের ভাষা সবকিছু কিন্তু হ্যাঁ আমিও ওর সাথে কমপ্লিটলি একমত যে আমাদের দেশে ও টলারেন্সের ব্যাপার যেটা বললো হ্যাঁ আমাদের দেশ কিন্তু ওই একটা দিকে আমরা একটু ইমপ্রুভ করতে পারি অসহনশীলতা হ্যাঁ আমাদের মধ্যে হয়তো একটু অসহনশীলতা আছে আমি একটা আমি আমার দেশকে খুবই ভালোবাসি ফার্স্ট অফ অল আমার দের ফলোয়াররা জানি তো আমি আমার খুবই আমি প্রাউড একটা বাংলাদেশ হ্যাঁ আমি সবসময় আমি যেখানেই যাই আমি খুব প্রাউডলি বলি আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ আমার দেশ বাংলাদেশের ব্যাপারে আমি সবসময় যেহেতু আমরা নিজেদের মধ্যে কথা বলছি অসহনশীলতা আমাদের আমাদের জন্য একটা বড় সমস্যা আমি এক্সাম্পল দিই আহ এটা খুবই দুঃখজনক যে এখন দেখা গেলো আমরা রাস্তায় হয়তো কেউ একজন আরেকজনকে মারছে কোনো কিছু একটা বলে হ্যাঁ কথা নেই বার্তা নেই একজন ঠাকুর থাপুর মৃত্যু এই একটা লোক বললো এই একে মারো সঙ্গে সঙ্গে আরো দশ পনেরো জন বিশ জন মানুষ এসে ওই লোকটাকে মারা শুরু করে দিলে ওই লোকটাকে কেন মারা হচ্ছে অনেকে কিন্তু জানেও না হ্যাঁ এরকমই একটা মেন্টালিটি আছে আমি একটা থাপড় লাথি মেরে আসি এটা তো একটা শকিং ব্যাপার এই ছোট ছোট জিনিসগুলি আমরা এত কাইন্ড আমরা এত পোলাইট আমরা এত হসপিটেবল এট দা সেম টাইম আমরা এত ভয়াবহ হয়ে যাই ইট ডাজেন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড তো আমার মনে হয় এই ছোটখাটো জিনিসগুলি যদি আমরা ইম্প্রুভ করতে পারি আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আর মারিয়া তো প্রোগ্রেশনের কথাই বললো ইউনো ইউ মুভ অন উইথ টাইম ইউ শুড ইউ শুড বি অ্যাকসেপ্টিং অফ চেঞ্জেস অন্য অন্য মানুষ অন্য অন্য সব ধর্ম গোত্র বর্ণের মানুষের প্রতি সহনশীল হওয়া এই জিনিস ছোট ছোট বেসিক জিনিসগুলি যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ অনেক এগিয়ে যাব।